বন্ধুরা আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যান্ড্রয়েড অ্যাপ শেয়ার করব যে অ্যাপটার মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার মোবাইলটি অরিজিনাল কিনা বা যে কোনো অ্যান্ড্রয়েড ফোন আপনি অ্যাপটির মাধ্যমে জানতে পারবেন সেটা অরিজিনাল কিনা বা মোবাইলটি ভালো আছে কি না ধরেন অনেক সময় দেখা যায় মোবাইলের সমস্যা থাকে তো আপনার মোবাইলটির মধ্যে যদি কোনো প্রবলেম থাকে তো সেটা আপনি অ্যাপটির মাধ্যমে জানতে পারবেন এবং আপনার মোবাইলে আপনার যাবতীয় হার্ডওয়্যার এভরিথিং কি ঠিক আছে কিনা না সেটা আপনি অ্যাপের মাধ্যমে চেক করে নিতে পারেন তো বন্ধুরা স্পেশালি অনেকে আমরা দেখা যায় সেকেন্ড হ্যান্ড মোবাইল ক্রয় করে থাকি তো সেকেন্ড হ্যান্ড মোবাইল ক্রয় করার পর কিন্তু আমরা আসলে জানলে বা জানলে যে মোবাইলের মধ্যে কোনো সমস্যা তাহলে কিন্তু আর হবে না আপনাকে আগেই জানতে হবে যে মোবাইলের মধ্যে কোনো সমস্যা আছে কি না তো আপনি অ্যাপটি ইনস্টল করবেন যে মোবাইলটা আপনি কিনতে চান এবং সেই মোবাইলের মধ্যে আপনি সব কিছু চেক করে নেবেন এবং সব কিছু চেক করে এই অ্যাপটি আপনাকে বলে দিবে যে মোবাইলটি ভালো না খারাপ তো চলুন বন্ধুরা অ্যাপটির কাজটা দেখে নেই সবার আগে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে বেলাইকনে অবশ্যই টিক দিয়ে রাখুন আইকনে টিক না দিলে নতুন ভিডিওগুলো পাবেন না আর বন্ধুরা আমি প্রতিনিয়ত আপনাদের জন্য নতুন ভিডিও দিয়ে থাকি দেখে নেবেন আমার চ্যানেলের মধ্যে গিয়ে তো অ্যাপটি হচ্ছে প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ করতে হবে টেস্ট অ্যাম লেখে টেস্ট অ্যাম বা টেস্ট মোবাইল আর কি তো যাই হোক কি দেখেন টেস্ট অ্যাম স্মার্টফোন কন্ডিশন চ্যাক অ্যান্ড কোয়ালিটি রিপোর্টস তো অ্যাপটি হচ্ছে ফুল এটা তো অ্যাপটি আপনার আমি ডিসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্কটা দিবস চাইলে সরাসরি ইনস্টল করে নিতে পারেন তো অ্যাপটি ওপেন করবো এই ওপেন করব এখন দেখি দেখেন জাস্ট আমার মোবাইলটির মধ্যে এরকম আসছে তো আপনার মোবাইল এরকম আসবে তো আপনি জাস্ট এ ফার্স্ট স্ক্যানটা আপনি চেক করবেন এ দেখেন স্ক্যান টাচ স্ক্রিন তো আপনি জাস্ট টাচ স্ক্রিনটা এখানে ক্লিক দিবেন স্টার্টে ক্লিক দিবেন তা আপনি একটা সোয়াইপ করবেন এ দেখেন সোয়াইপ জাস্ট এরকমভাবে আপনি সোয়াইপ সোয়াইপ করবেন আপনাকে টাচ করতে বলছে তো আপনার ডিসপ্লেটা আগে যেহেতু চেক করব কারণ হচ্ছে ডিসপ্লেটা ভালো কিনা তো 30 সেকেন্ড আপনাকে টাইম দিবে 30 সেকেন্ডের মধ্যে যদি এই ফুল টাস্কটা যদি কমপ্লিট করতে পারেন তো আপনি মানে আপনার মোবাইলটি ভালো আছে আর কোনো জায়গার মধ্যে যদি ডটটা না পড়ে মানে আপনার কালারটা যদি চেঞ্জ না হয় তো বুঝবেন যে মোবাইলে ডিসপ্লেতে সমস্যা দেখেন এখানে জাস্ট কাজ শেষ তো এখানে গুড জব দেখাইছে নেক্সট টেস্ট তো নেক্সট টেস্ট হচ্ছে ইয়ারপিস এই দেখেন এখানে জাস্ট আপনার কানের সামনে তিনবার গিয়ে লিসেন ইদ হোল্ড অ্যান্ড রিস এই দেখেন এখানে একটা ওয়ার্ড বলছে ফাইভ আচ্ছা আমি জাস্ট রিট্রাই দিব মানে আপনার স্পিকারটা ভালো আছে কিনা সেটা চেক করার জন্য স্টার্ট ওয়ান টু জিরো ওয়ান টু জিরো তো আপনি জাস্ট ওয়ান টু জিরো দেবেন এবং সেটার মাধ্যমে তারপর হচ্ছে যে এখানে নেক্সট টেস্টে দেবেন মানে আপনারটা কমপ্লিট তো মাইক্রোফোন আপনাকে মাইক্রোফোনটা অ্যানেবেল করতে বলবে আপনি যেহেতু আমার মাইক্রোফোন এখন অ্যানেবেল করা না তো এটা আপনি করে নিন তারপর হচ্ছে এখানে আরেকটা মাইক্রোফোন বলছে তো আমি নেক্সট স্টেপ যাবো স্টার্ট স্টার্টের মধ্যে তারপর হচ্ছে এখানে আপনার আরও কিছু চেক করতে বলতেছে আপনার মোবাইলটি শেক করে যদি কাজ হয় তাহলে বুঝবেন যে আপনার মোবাইল এটাও ঠিক আছে তারপর হচ্ছে নেক্সট টেস্ট কমপ্রেস কমপ্রেসটাও আপনি জাস্ট এরকম পাবেন তো এভরিথিং আসলে আপনি চেক করে নেবেন এখানে যদি জব লেখা আছে তাহলে বুঝবেন যে আপনার মোবাইলটি ঠিক আছে তারপর হচ্ছে এখানে দেখবেন যে ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা ফ্ল্যাশ এরকম এগুলো চেক করে নেবেন তো আরেকটা বিষয় হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মাই মোবাইল ইনফো তো আপনার মোবাইলের ডিটেলসটা এখানে বলে দিবে দেখেন ওয়ান প্লাস ওয়ান প্লাস থ্রি আমারটা হচ্ছে এটা এখানে কোডটাও দেখাচ্ছে সব কিছু দেখাচ্ছে তারপর হচ্ছে এখানে আপনার ইউ ইউজ হচ্ছে মানে একান্ন জিবি আর দুই জিবি ফ্রি আছে সব কিছু এখানে দেখাচ্ছে আপনার আপনার ইন্টারনেটটা কত স্ক্যান রেশিও কত সব কিছু এখানে দেখাচ্ছে তারপর হচ্ছে র্যাম কত এখানে দেখাচ্ছে আমারটা হচ্ছে ছয় জিবি তো এখানে দেখাচ্ছে সিপিইউ তো এভরিথিং এখানে আপনাকে দেখাই দিবে ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা তো বন্ধুরা আপনারা যদি মোবাইল কিনতে চান সব কিছু আগে চেক করে নেবেন হার্ডওয়্যার হার্ডওয়্যারটা চেক করে নেবেন লাইট সেন্স চার্জার হার্ড এভরিথিং তারপর ক্যামেরা আছে এখানে তো সব কিছু যখন আপনি চেক করবেন তখন দেখবেন যে গুর্যক যদি লেখা আছে তো বুঝবেন যে আপনার মোবাইলটি একদম হানড্রেড পারসেন্ট ঠিক আছে এবং সেই মোবাইলটা আপনি কিনতে পারেন বা আপনার নিজের মোবাইলটা আপনি এভাবে চেক করতে পারেন তো সব আলো থাকবেন আর অবশ্যই বাংলা ডেক্স সাথেই থাকবেন লাইক করেন শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আমার ভিডিওটি তো আল্লাহ